কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে বৃষ্টি হলে ফলাফল কি দাঁড়াবে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আজকে সন্ধ্যায় মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, আর এই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই আইপিএল থেকে বিদায় নিয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্স আজকে জিততে পারলেই তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে, তাই তো কলকাতা নাইট রাইডার্স চাইবে নিজেদের ঘরের মাঠে যে কোনোভাবে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে। কিন্তু কেকেআরের এমন পরিকল্পনায় আঘাত হানতে পারে বৃষ্টি। শনিবার কলকাতায় বিভিন্ন সময় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এই বৃষ্টির কারণে খেলায় যদি বিঘ্ন ঘটে তাহলে ওভার কমিয়ে খেলা হতে পারে। আবার বৃষ্টির কারণে ম্যাচ যদি পরিত্যক্ত হয়ে যায় তাহলে মুম্বাই ও কলকাতা নাইট রাইডার্স সমান একটি করে পয়েন্ট পেয়ে যাবে, আর এমনটা হলে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট দাঁড়াবে 12-17, যার ফলে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিতভাবে প্লে অফে পৌঁছে যাবে। কিন্তু তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে না, আরও একটি ম্যাচ জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সের, যার ফলে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটু বেশি প্রেশার হয়ে যাবে, কারণ শেষ দুইটি ম্যাচের ভিতর একটিতে জিততে হবে তাদের। তবে যাই হোক, আজকে যদি বৃষ্টি না হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবে, যে কোনোভাবে এই ম্যাচটা জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে চাইবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচটি কি জিততে পারবে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।